আসসালামু আলাইকুম শুরুতেই সংবাদ শিরোনাম। ছোট্ট ছোট্ট পায়ে ইউক্রেন ছেড়ে পোল্যান্ডে পাড়ি দেওয়া ছোট্ট বাচ্চার কান্নায় ভিজল নেট দুনিয়া। বহরে আটকে পড়া রাশিয়ান সেনাদের ঠান্ডায় মৃত্যুর আশঙ্কা। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা, শুধু আরব দুনিয়ার জ্বালানি তেলে বাঁচবে বিশ্ব, নিষেধাজ্ঞা মানছে না কেউ। এবার ইউক্রেনের পক্ষে যুদ্ধে গেল ভারতীয় শিক্ষার্থী। ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বাড়াচ্ছে যুক্তরাজ্য, জানালেন বেন ওয়ালেস। রাশিয়ার গণহত্যার সমালোচনায় ইউক্রেনের ফার্স্ট লেডি। ইসরায়েলকে শাস্তির মুখোমুখি করার ঘোষণা দিল ইরান। এবার বিস্তারিত। রুশ বাহিনীর রোশানল থেকে বাঁচতে লাখো লাখো ইউক্রেনীয় প্রতিবেশী দেশ পোল্যান্ড, হাঙ্গেরি, কেউ আবার রোমানিয়া, কেউ স্লোভাকিয়াতে গিয়ে ঠাঁই নিচ্ছেন। তাদেরই দলের একজন এই শিশু ও তার পরিবার। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, কিন্তু কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, তা পুরোপুরি বোঝে ওঠার ক্ষমতা নেই সেই একরত্তির। তবে সে এটুকু বুঝতে পারছিল যে বাড়ি, যে ঘরে তার শৈশব একটু একটু করে বেড়ে উঠছে, যে পাড়া, বন্ধু নিয়ে তার ছোট্ট সংসার, সেই সংসার ছেড়ে আপাতত অন্য কোনো ঠিকানাই এখন তাদের গন্তব্যস্থল। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে একটি শিশুর ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে আপাতমস্তক গরম পোশাকে ঢাকা একটি শিশু টলমল পায়ে হাঁটছে। এক হাতে খেলনার একটি ব্যাগ, অন্য হাতে একটি চকোলেট। তার পেছনে বেশ কিছু হাত দূরে কয়েকজন পাক্স প্যাট্রা নিয়ে হেঁটে হেঁটে এগিয়ে আসছে। হাঁটতে হাঁটতেই অঝোরে কেঁদে চলছে শিশুটি। মা এগিয়ে গিয়েছে, তার পিছু পিছু নিজের শৈশবের জিনিস আঁকড়ে হাঁটছিল সে। নিজের দেশ ইউক্রেন ছেড়ে ক্লান্ত অবসর শরীরে তারা পৌঁছেছে পোল্যান্ডে। সেদেশেরই মেডিকা নামের একটি স্থানের এই ভিডিও বলে দাবি করা হচ্ছে। রুশ বাহিনীর রোশানল থেকে বেঁচে বাঁচতে লাখো লাখো ইউক্রেনীয় প্রতিবেশী দেশ পোল্যান্ড, হাঙ্গেরি, কেউ আবার রোমানিয়া, কেউ স্লোভাকিয়াতে গিয়ে ঠাঁই নিচ্ছেন। তাদেরই দলের একজন এই শিশু ও তার পরিবার। ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমারা, কিন্তু রাশিয়ার তেল গ্যাসের উপর ইউরোপের অধিক নির্ভরতার কারণে এ খাতকে নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে বলে জানান জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। অক্সফোর্ড ইনস্টিটিউট ফর এনার্জি স্টাডিজ গত সপ্তাহে জানিয়েছে অশোধিত তেলের দ্বিতীয় বড় উৎপাদক রাশিয়া। 2021 সালে বিশ্বের মোট তেল উৎপাদনের 14% করেছে রাশিয়া। রাশিয়ার মোট তেল রফতানির 60% যায় ইউরোপে, 35% যায় এশিয়ায়। তেল কিনতে ইউরোপ রাশিয়াকে প্রতিদিন 3,270 কোটি টাকা দিচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। জার্মানির প্রাকৃতিক গ্যাস আমদানির 38% আসে রাশিয়া থেকে। তাই সোমবার এক বিবৃতিতে জার্মান চ্যান্সেলর বলেন মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার পক্ষে বার্লিন। কিন্তু ইউরোপে প্রতিদিনের জীবনযাপনে এখনও রাশিয়ার জ্বালানি সরবরাহ প্রয়োজন বলে জানান তিনি। রাশিয়ার জ্বালানি ছাড়া ইউরোপে ঘর গরম রাখতে, পরিবহন ও শিল্প খাতে এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি এ মুহূর্তে অন্য জায়গা থেকে পাওয়া সম্ভব নয় বলে জানান ওলাফ শলৎস। রাশিয়া থেকে রাতারাতি তেল ও গ্যাস আমদানি বন্ধ করা সম্ভব নয় বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনও সোমবার মন্তব্য করেছেন। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে বলেন রাশিয়ার জ্বালানির ওপর ইউরোপের নির্ভরতা থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে রাশিয়া থেকে ক্রমান্বয়ে তেল গ্যাস আমদানি কমানোর ঘোষণা আসতে পারে। ইউক্রেনে 2 সপ্তাহ ধরে চলছে যুদ্ধ। এ যুদ্ধে দেশি বিদেশি লাখ লাখ নাগরিক আটকা পড়েছে। তাছাড়া এরই মধ্যে ইউক্রেন ছেড়েছে 20 লাখের বেশি। এমন পরিস্থিতিতে ভারতসহ অনেক দেশ আটকে পড়া সব নাগরিকদের, বিশেষ করে শিক্ষার্থীদের ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এবার এলো ভিন্ন খবর, কারণ এক ভারতীয় শিক্ষার্থী ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে গেছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে যুদ্ধে যাওয়া 21 বছর বয়সী ওই শিক্ষার্থীর নাম সানিকেশ। খার্কিভে মহাকাশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত সে। তার বাড়ি ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্যে তামিলনাড়ুতে। যখন যুদ্ধ ছড়িয়ে পড়ে তখন পরিবারের সদস্যরা তাকে ফিরে আসতে বলে। তবে সে পরিবারের আহ্বান প্রত্যাখ্যান করে ইউক্রেনীয় আধাসামরিক বাহিনীতে যোগ দেয়। সানিকেশের বাবা মা ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে খবরটি শুনেছেন। এ বিষয়ে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। তাদের একজন আত্মীয় বলেন
সানিকে সবসময় একজন সৈনিক হতে চেয়েছিলেন, কিন্তু সে সেনাবাহিনীর মাপে না খাটায় সেটা সম্ভব হয়নি। ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তারা তার সঙ্গে এখনও যোগাযোগ করতে পারেনি বলেও জানা গেছে। এর আগে ইউক্রেনে বোমা হামলার এক ভারতীয় শিক্ষার্থী নিহত হন। সে সময় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি টুইটারে জানান, গভীর দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করছি যে খারকিভের গোলাগুলিতে একজন ভারতীয় শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের আত্মরক্ষার জন্য যুক্তরাজ্য সেখানে অস্ত্রের সরবরাহ বাড়াচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস। ব্রিটিশ পার্লামেন্টে ওয়ালেস বলেন, যুক্তরাজ্য ইতিমধ্যেই ইউক্রেনে 2000 নেক্সট জেনারেশন হালকা ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র পাঠিয়েছে এবং এই সংখ্যা এখন 3615-তে উন্নীত করা হচ্ছে। এছাড়া ইউক্রেনকে জ্যাভেলিন ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্রের একটি ছোট চালান দেওয়া হচ্ছে এবং স্টার স্ট্রিক নামের সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র পাঠানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। যুক্তরাজ্য এছাড়া হালকা অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামও পাঠিয়েছে বলে জানান ওয়ালেস। দুই সপ্তাহ ধরে ইউক্রেনে সংঘাত চলছে। গত 24 ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। হামলা সংঘাতে ইউক্রেনে বহু বেসামরিক প্রাণ হারিয়েছেন। এদিকে রাশিয়ার গণহত্যার সমালোচনা করেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি উলেনা জেলেনস্কি। এ বিষয়ে এক আবেগপ্রবণ বিবৃতি প্রকাশ করেছেন তিনি। খবর বিবিসির, ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় নিহত 3 শিশুর কথা উল্লেখ করেছেন তিনি। এক বিবৃতিতে ওলেনা জেলেনস্কি বলেন, ইউক্রেন শান্তি চায় কিন্তু নিজেদের সীমান্ত এবং দেশকে রক্ষায় তাদের জবাব দিতে হয়েছে। এই মুহূর্তে ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কি কোথায় আছেন সে বিষয়টি নিশ্চিত নয়। এর আগে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, তার পরিবারের সদস্যরা রুশ সেনাদের টার্গেটে রয়েছেন। মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবসে ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইটে ইংরেজিতে একটি খোলা চিঠি প্রকাশ করা হয়। ওলেনা জেলেনস্কি জানিয়েছেন, সাক্ষাৎকার দেওয়ার জন্য তার কাছে অসংখ্য অনুরোধ এসেছে এবং তার এই চিঠি এর জবাব। তিনি বলেন, রাশিয়ার এই আকস্মিক হামলা ছিল অনেকটা অবিশ্বাস্য। আমাদের দেশ ছিল শান্তিপূর্ণ, আমাদের শহর গ্রামে জীবন ছিল পরিপূর্ণ, কিন্তু এই হামলার কারণে সবকিছু বদলে গেছে। তিনি আরও বলেন, সম্ভবত এই আক্রমণের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিধ্বংসী বিষয় হল শিশু হতাহতের ঘটনা। সে সময় তিনি বেশ কয়েকজন শিশুর মৃত্যুর বিষয়টি তুলে ধরেন। সিরিয়ায় কর্মরত ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র দুজন উপদেষ্টা ইহুদিবাদী ইসরায়েলের বর্বর হামলায় শহীদ হওয়ার ঘটনায় তেল আবিবের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে বলেছেন, ইহুদিবাদীদের এই অপরাধ বিনা শাস্তিতে পার পাবে না। সোমবার ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে কয়েকটি অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। প্রাথমিক খবরে বলা হয়, এতে 2 ব্যক্তি নিহত এবং সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। পরে IRGC জানিয়েছে, ইসরায়েলি হামলায় 2 কর্মকর্তা কর্নেল এহসান কারবালাইপুর এবং কর্নেল মুর্তজা সাইদ নেজহাদ শহীদ হন। আজ ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খতিবজাদে এক বিবৃতির মাধ্যমে শহীদ 2 সেনা কর্মকর্তার পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে তিনি ইসরায়েলের কঠোর নিন্দা জানিয়ে বলেন, দখলদারিত্র, সন্ত্রাসবাদ এবং হত্যাযজ্ঞ হচ্ছে ইহুদিবাদী সরকারের বৈশিষ্ট্য, তবে তাদের এই অপরাধ অবশ্যই বিনা শাস্তিতে পার পাবে না। তিনি শুধু স্পষ্ট করে বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে যে প্রতিরোধ ফ্রন্ট গড়ে উঠেছে তার অন্যতম প্রধান লক্ষ্য ইহুদিবাদী ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধের জন্য জবাবদিহিতার আওতায় আনা। এর আগে IRGC-র পক্ষ থেকে এক বিবৃতিতে মাধ্যমে 2 কর্মকর্তা হত্যার বিষয়টি নিশ্চিত করে প্রতিশোধের অঙ্গীকার ব্যক্ত করা হয়।